স্টুডেন্টস আজকে আমি তোমাদের এই মাসের দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কে আমাদের পরিবেশ এটা আমি একটুখানি হেল্প করে দিচ্ছি দেখো এক নম্বরে শূন্যস্থান পূরণ করো একের এক শোধন করা ড্যাশ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায় শোধন করা খনিজ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায় তাহলে এটা হবে খনিজ তেল একের দুই বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটা জিনিস কি এমন একটা জিনিস হলো জল যেটা বাড়ি তৈরির কাজে কিন্তু লাগে প্রকৃতি থেকে সরাসরি এটা আমরা ইউজ করতে পারি পুকুরের জল বা আশেপাশে কোথাও মানে কোনো জলের সোর্স থেকে আমরা ইউজ করতে পারি একের তিন তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার ড্যাশন তোমার বাবা তার বড় ভাই মানে তোমার জেঠু হবে তার স্ত্রী মানে তোমার জেঠু হবে তার স্ত্রী হচ্ছে তোমার জেঠিমা হন ঠিক আছে এবার ডুয়েটটা দেখো কি বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো বাম স্তম্ভের দুয়ের একেরটা আছে পালকির বেহারা ডান স্তম্ভের সাথে কোনটার সাথে মিলবে ক্ষয়েরটা লুপ্ত জীবিকা এরপর দুয়ের দুই ডাক্তার ডাক্তারের সাথে কি মিলবে গয়ের যেটা আছে দেখো অ্যাপ্রন সেইটা মিলবে ডাক্তাররা পরেন অ্যাপ্রনটা আচ্ছা দুয়ের তিন রাজমিস্ত্রি রাজমিস্ত্রির সাথে কোনটা মিলবে কয়েরটা মিলবে বাড়িঘর তৈরি ঠিক আছে এরপরে দেখো তিনের দাগেরগুলো একটি বা দুটি বাক্যে উত্তর দাও মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরেন সিনথেটিক শাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বর্ষাকালে বৃষ্টির জলে ভিজলেও তাই একবার মেললেই তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্যই সিনথেটিক শাড়ি পরেন এছাড়া সিনথেটিক শাড়ি কিন্তু কুঁচকে যায় না কাচলেও কুঁচকে যায় না এটাও কিন্তু একটা বড় সুবিধা এরপরে দেখো তিনের দুই কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে কোনো পেশাগত কারণে মানে ধরো কারুর হয়তো একটা মানে কোনো পেশায় তিনি আছেন তার হয়তো সেই পেশার কারণে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারেন বা বাসস্থান তার পরিবর্তন হতে পারে এছাড়া কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় ধরো ঝড় বন্যা এই ধরনের কিছু প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও মানুষ দেখা যায় যে তার বাসস্থান পরিবর্তন করে এছাড়াও আরও নানান রকম কারণে বাসস্থান মানুষ কিন্তু পরিবর্তন করে যেমন মানুষ তার নিজের ইচ্ছার মানে ইচ্ছা অনুসারেও কিন্তু অনেক সময় বাসস্থান পরিবর্তন করেন যেমন কোনো এক জায়গায় তার যদি ভালো না লাগে সে কিন্তু জায়গায় চলে যান তো এরকম নানান কারণেই মানুষ কিন্তু বাসস্থান পরিবর্তন করেন এরপর চারেরটা দুই বা তিনটি বাক্যে উত্তর দাও চারের এক বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে বড় রাস্তার পাশে যদি বাড়ি হয় তাহলে এক হচ্ছে সারাদিন গাড়ি ঘোড়ার বিভিন্ন মানে আওয়াজ বিভিন্ন রকম আওয়াজে কিন্তু ভীষণ অসুবিধা হয় অনেক সময় রোগী থাকলে বা ছোট ছোট বাচ্চা থাকলে বা মানে এমনি সাধারণ মানুষেরও কিন্তু অত আওয়াজে ভীষণ অসুবিধা হয় এছাড়া আরেকটা যেটা কারণ যেটা খুব মারাত্মক একটা অসুবিধা হয় সেটা হচ্ছে বড় রাস্তার পাশে থাকলে সারাক্ষণ কিন্তু ধুলো ওড়ে এবং বাড়িঘরে ধুলোয় ভরে যায় ঠিক আছে তো আশা করি তোমাদের একটু হেল্প করতে পারলাম এবার তোমরা অ্যাক্টিভিটি